আমরা দেখুন সব কিছু তো পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, অ্যাস্ট্রোলজির ভাবধারা চিন্তাভাবনা সবটা পরিবর্তন হয়েছে। আজকে আজকে আপনার অ্যাচিভমেন্টকে পেতে গেলে অনেক বেশি মডার্ন থট অ্যান্ড কনসেপশনের ইম্পোজমেন্ট দরকার, অনেক বেশি আধুনিক চিন্তাভাবনা দরকার। দেখবেন চারিপাশে একটা উন্নতি হচ্ছে, চারপাশে বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে, আগের ভাবনা আগের চিন্তা এখন আর নেই। তো কাজেই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে প্রয়োজন হলো যে রিসার্চ ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন দরকার মানুষের কাছে, এটা প্রয়োজন, এটা কোনো ফ্যাসিনেশন নয়, এটা নিড, দরকার মানুষের জন্য। দীর্ঘদিনের চর্চা অধ্যাবসায় থেকে আমার গেস্ট, তিনি তার রেমিডি তৈরি করলেন, তার রিসার্চ তিনি কমপ্লিট করলেন, আজকে সারা বিশ্বের মাঝে তার অ্যাকসেপ্টেন্স এটা দেখুন, গ্রহণযোগ্যতা দেখুন, এবং বেশ অনেক জায়গায় সেমিনারে ভাষণ দিতে তাকে বাইরে যেতে হয়েছে, আউট অফ ইন্ডিয়াতে যেতে হয়েছে, ইন্টারন্যাশনাল ফিগার হিমসেলফ রিপ্রেজেন্টিং দ্য রিসার্চ থেরাপি অ্যান্ড দ্য রিসার্চ ওরিয়েন্টেড অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি। তাহলে সেখানে দাঁড়িয়ে আপনি কেন পিছিয়ে থাকবেন? আমার খুব পরিষ্কার ইকুয়েশন, আপনার পিছিয়ে থাকার কোনো অপশান নেই, কোনো প্রয়োজন নেই। যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের জন্য প্রপার টাইম গ্রহণের পরবর্তীকালে এই সময়টা ভেরি পজিটিভ ফর 2020 দিস ইয়ার স্টার্ট হয়েছে, পজিটিভ একটা ফ্লেভার মানুষ পাচ্ছেন, কিন্তু তাকে ধরতে পাচ্ছেন না সবাই। আপনাকে পিক করতে হবে, নিতে হবে, কিভাবে, তার কিছু পদ্ধতি আছে, তার কিছু টেকনিক্স আছে, তার কিছু স্পেশাল থেরাপি আছে, যেটা একমাত্র এক্সেপ্ট অবিশ্বাসী ভারতবর্ষের কারুর কাছে নেই। অবিশ্বাসী আমাদের সঙ্গে রয়েছেন লাইভ এন্ড এক্সক্লুসিভ অনুষ্ঠানে। অভিদাকে নমস্কার। অভিদাকে মডার্নিস্ট অ্যাস্ট্রোলজি রিপ্রেজেন্ট করবার জন্য আমার হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। এবং আপনার রিসার্চের জন্য, আপনার যে ইনভলভমেন্ট ছিল, যে আত্ম উৎসর্গ ছিল, যে কঠিন তপস্যা ছিল, তাকে আমি সম্মান ডেফিনেটলি, কারণ জানবেন একটা ইংলিশে একটা কথা আছে, হোয়ার আর স্ট্রাগল দেয়ার আর সাকসেস। কথাবার্তা হচ্ছে আমাদের মতন প্রফেশনাল ফিল্ডের, মানে আমরা তো বহু বছর প্রফেশনাল প্র্যাকটিসে রয়েছি অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে, তো এত বছর প্র্যাকটিস করার পর হঠাৎ করে আবার রিসার্চ চলে আসা, এটা মানে জানবেন যারা মানে অর্থ রোজগার শুরু করেছে না, বেশ কয়েকদিনের জন্য যদি এই রিসার্চ করতে হয় অনেক অ্যাস্ট্রোলজারই রাজি হয় না। বাট আমি একটা জিনিস জানতাম যে হয়তো কয়েকটা দিন আমার চেম্বার অফ যাবে, কয়েকটা দিন মানুষ আমাকে খুঁজে বেড়াবে, কোথায় গেল অবিশ্বাস যা খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বাট একটা জিনিস, আমি যখন মানে ব্যাক করব তাহলে সারা ওয়ার্ল্ড ওই একটাই নাম থাকবে, অবিশ্বাসী। কারণ জানবেন আমি সব থেকে বিশ্বাস করি এক দুটো জিনিসে, এক হচ্ছে আমার নিজের হাতকে, আর দু নম্বর হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের বিভিন্ন ধরনের কানেকশনগুলোকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কিচ্ছুকে কোনো জিনিসকেই আর মানি না। জানবেন এই যে গ্রহণ গেল, চন্দ্রগ্রহণ গেল, 2019 এটি চন্দ্রগ্রহণ আমরা পেয়েছিলাম, ঠিক তার পরের বেশ কয়েকটা দিন দুর্ধর্ষ পিরিয়ড ছিল। এবার কথা হচ্ছে এই যে গত যে চন্দ্রগ্রহণটি গেল, এই যে টাইম স্প্যান, মানে এই ঠিক ফেব্রুয়ারির মিডলের থেকে একটু হয়তো বেশি দিন আমরা পাবো, এই টাইম স্প্যানটাকে ইউটিলাইজ করুন। কেন জানেন, ধরুন যারা বহু জায়গা থেকে ঘুরেছেন, বহু কিছু করেছেন, অনেক মাথা খুঁটেও কিচ্ছু লাভ হয়নি, স্ট্রাগলের পর স্ট্রাগল এখনও করে যাচ্ছেন, 35 বছর বয়স, 40 বছর বয়স, আলটিমেটলি সাকসেস আর মুখও আপনারা দেখেননি, তাদের উদ্দেশ্যে বলো এই টাইম স্প্যানটাকে ইউটিলাইজ করুন। জানবেন গাছ নাড়ালে ফল পড়ে, কিন্তু নাড়াতে হবে আপনাকে, নতুবা ফলটির অত উঁচুতে হাত আপনার যাবে না। তাই নাড়ানোর মতন ক্ষমতা যদি থাকে, যদি প্রপার গাইডলাইন মেনটেন করে চলতে পারেন, 2020 সারা জীবন আপনারা সাজিয়ে রাখবেন অবিশ্বাসীর সঙ্গে। এটা কিন্তু আপনি বারবার করে বলছেন যে 2020 অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি প্রসপেক্টিভ, সেই জায়গাটাকে আমাদেরকে আসতে হবে, ডেফিনেটলি তার প্রপার রাস্তায় আসুন দাদা। সময় নষ্ট করা রিয়েলি সময় নেই, সত্যি সময় নেই, সেই জায়গাটাকে আপনি অ্যাডপ্ট করবার চেষ্টা করুন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি স্মৃতি পল বলছি। স্মৃতি কোথা থেকে বলছেন আপনি? সোমবার সকাল 10:35 এই প্রোগ্রাম গুলো
আমি রেগুলার বেসিসে টিভিতে দেখি এন্ড তারপরে আমি আমার যখন ফ্রি টাইম থাকে আমি ইউটিউবেও আমি অল টাইম চালিয়ে রেখে দিই। কেন? ওনার কথাগুলো ভীষণ আমাকে ইন্সপায়ার্ড করে এন্ড আমাকে খুব মোটিভেট করে, শুধু আমাকে না আমার পুরো ফ্যামিলিকে করে। আচ্ছা আচ্ছা, তা আপনি আপনি কি কখনো এসেছিল আমার কাছে? হ্যাঁ দাদা গেছিলাম, মানে এর একটা ছোট্ট একটা স্মৃতিও রয়েছে ভীষণ মেমোরেবল আমার কাছে, কেন আমার পুরো ফ্যামিলিতে। দাদা আমি আপনাকে একটু রিমাইন্ড করাচ্ছি, কিছু মনে করবেন না প্লিজ। মনে পড়ছে আপনার সাথে আমি এয়ারপোর্টে যোগাযোগ করেছিলাম, আমি এয়ারপোর্টে বসেছিলাম, আপনিও এয়ারপোর্টে ছিলেন আপনার স্টাফদেরই সাথে, আপনি অনলাইন প্রেডিকশন করছিলেন তখন হাতে ল্যাপটপ নিয়ে। আচ্ছা অনলাইন প্রেডিকশন? আমার গেট নাম্বারটা একই ছিল, আমি মুম্বাই আসছিলাম। আচ্ছা, তো আমার আপনার ফ্লাইটটা আমার থেকে আগে ছিল, তো আপনি গুয়াহাটি চেম্বার আপনি গুয়াহাটি ফ্লাইট ধরছিলেন, আমি মুম্বাই ফ্লাইট ধরছিলাম। ওটা কত বছর আগে? এটা 2017-তে। আচ্ছা 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 আচ্ছা, আমি 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 আমার হাজবেন্ড আর আমার মেয়ে তিনজন ছিলাম, আমরা ঠিক মানে আপনার সামনের রোটেই বসেছিলাম, আপনি দীর্ঘ প্রায় আধ ঘন্টা 20 মিনিট ধরে আপনার শুধু প্রেডিকশন আমরা আমি আর আমার হাজবেন্ড ওয়াচ করে গেছিলাম। মানে ওরে বাবা, সেই থেকে মানে শুধু টিভিতে নয় সামনাসামনিও প্রেডিকশন শুনেছেন তাহলে? একদম একদম, আপনাকে সামনাসামনি দেখার আমাদের ফুল ফ্যামিলি। কোন এয়ারপোর্টে বললেন? মুম্বাই এয়ারপোর্টে? এবং মানে যেহেতু ফ্লাইটের একটা ব্যাপার ছিল, তো সাথে সাথে ওনার স্টাফদের কাছ থেকে আমি জাস্ট মানে আমি আর আমার হাজবেন্ড রিকোয়েস্ট করে মানে ওনার বুকিং নাম্বারটা নিয়ে নিয়েছিলাম, তারপরে ওনার প্রোগ্রাম রেগুলারলি ওয়াচ করে আমরা মানে এত ভালো লেগেছিল ওনার প্রেডিকশন সামনে বসে। আর সব থেকে বড় কথা, সেই দিনকে যিনি প্রেডিকশন করছিলেন যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের ওর পাশ থেকে উনি বলছিলেন স্যারের কথার মারফতে আমি মানে আমরা সেটা বুঝতে পেরেছিলাম যে ওনার কোন রিলেটিভ বোধ হয় ভীষণ উপকৃত, মানে তিনি বোধ হয় কোন লরির মানে ব্যবসা করছিলেন, গাড়ির ব্যবসা করছিলেন, লরি ব্যবসা তার একদম ডাউন চলে গেছিল, সেইখান থেকে আজকে বোধ হয় সে ভীষণ ভাবে উপকৃত। তো সেই রকম জায়গা থেকেই উনি রেফার করেছিলেন অনলাইন ক্রেডিট। এবার আমি একটা কথা বলি, এরকম তো আমাদেরও এক্সপেরিয়েন্স আছে, এক্সপেরিয়েন্স অবিশ্বাস্য জীবনে প্রচুর রয়েছে। আমার জানবেন একটা জিনিস, আমার কোন ক্লায়েন্ট পিছিয়ে থাকে না, থাকতে পারে না। এটা হতে পারে অনেক সময় এক ক্লিকে রেমেডি অ্যাকশন করানো যায় না, বেশ কিছু ক্রিটিক্যালতম এমন কেস রয়েছে, হয়তো দু ক্লিক ক্লিক তিনটে ক্লিক লাগে, বাট আলটিমেটলি সে দাঁড়াবে ঘুরে, বুঝতে পেরেছেন? আমার আমার কাছে বুকিং পাওয়া মানে সে একদম স্বপ্নকে বাস্তব করেই ছাড়বে, একদম চিরন্তন থেকে চিরন্তনতম সত্য কথা এটি। সূর্য পূর্ব দিকেই সারা জীবন উঠবে যত বছর পৃথিবী থাকবে, পশ্চিম দিকে না, পশ্চিম দিকে নয়। আর আমার ক্লায়েন্ট সাকসেস পাবেই না। এই কনফিডেন্সটা অভিদা, আমি আপনাকে মাথা নিচু করে সম্মান করি যে এই যে কনফিডেন্স, আমি ফ্রম দ্য বিগিনিং ডে বিলিভ করুন ম্যাডাম, স্টিল টুডে আজকে পর্যন্ত এই কনফিডেন্স আমি দেখিনি, খুব ইট ইজ ভেরি রেয়ার। আর একটা আপনি লরির কথা বলছিলেন, আমাদের আমার এক্সপিরিয়েন্স আছে, 7:30টার প্রোগ্রাম আমি মনে হয় আমি কন্টিনিউ করে আসছি এটা, এবং রাত্রেরটা তো এতে আমি দেখেছি লরি বিক্রি হয়ে গেছে, তিন তিনটে লরি বিক্রি হয়ে গেছে, আবার উনি জায়গায় ফিরে এসেছেন। মানে এই যে ক্রিটিক্যালতম জায়গাটা আপনি ধরছেন না, এটাই আমার মনে হয় মানুষের কাছে অক্সিজেন। জানবেন হেরে যাওয়া মানুষকে একদম একদম এক্স্যাক্টলি জানবেন, অ্যাস্ট্রোলজি পারে না, অবিশ্বাসী পারে না, এমন কোনো জিনিস আজ পর্যন্ত আমাদের জীবনে নেই। আমি চাইলে সব কিছু করতে পারি, বলুন। হ্যাঁ, এবং এটাও বুঝতে পেরেছিলাম যে যার আর কি লরি ব্যবসা ছিল তার সমস্যাটা এত জটিল ছিল যে তার মোটামুটি সেই সমস্যা থেকে স্যারে বের করে আনতে 4-4.5 বছর সময় লেগে গেছিল। মানে ওনার সমস্যাটা এতটা ক্রিটিক্যাল ছিল যে স্যারের মনে ছিল, ওনার নামটাও বলতেই উনি বুঝে গেছিলেন আর কি। কারণ আমরা মানে প্রথম থেকে মানে উনি ফোন রিসিভ করা থেকে মানে যখন থেকে একটা অনলাইন স্টার্ট হয়েছে তখন থেকে আমরা পুরোটা বসে শুনেছি। গুড গুড,
এই যেমন ধরুন এখন লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার এখন আমাকে দেখছেন, ঠিক আছে, সেরকম আপনি লাইভ দেখলেন আমাকে প্রেডিকশনে। একদম, আমি মানে কি বলবো, মানে আমার যে এরকম সৌভাগ্য হবে আমি সেটা ভাবতেই পারিনি। আচ্ছা, তার ঠিক 24 ঘন্টার মধ্যে আপনার গুয়াহাটি চেম্বার ছিল দাদা, আমরা গুয়াহাটি চেম্বারে চলে গেছিলাম মুম্বাই টু। আচ্ছা 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 আচ্ছা, দাদা এবার আপনি আমাকে চিনতেন না? এক মিনিট, আপনি আমাকে চিনতেন না, আপনি আমাকে জানতেন না, আমি অভি শাস্ত্রী কি কি শাস্ত্রী আপনি সেটাও জানতেন না? না, এয়ারপোর্টে আমার প্রেডিকশন শুনে এবং আমার কথোপকথন শুনে আপনার মনে হলো যে আপনি কোনো একজন ক্লায়েন্ট, তিনি খুব উপকৃত এবং প্রেডিকশন আপনার খুব ভালো লাগলো, আপনি তারপর গুয়াহাটি এলেন। হ্যাঁ, আমি বলছি মানে ফ্লাইট ছাড়া থেকে টেক অফ পর্যন্ত আপনার মোটামুটি যতগুলো প্রোগ্রাম ইউটিউবে আমরা দেখেছি, মানে আমি আর আমার হাজবেন্ড মোটামুটি সব মানে প্রায় 5-6টার মতো ডাউনলোড করে নিতে পেরেছিলাম, ওইটা পুরো এন্টায়ার জার্নি আমরা মানে কানে হেডফোন লাগিয়ে দেখতে দেখতে গেছি আপনার প্রোগ্রামটা। দেন আমরা বুকিং নাম্বারে কন্টাক্ট করেছি, এমার্জেন্সি বুকিং পেয়েছি, তখন এমার্জেন্সি বুকিং মানে বুকিং ফুল হয়ে গেছিল, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করে তারপরে ভিআইপি বুকিং এ গুয়াহাটিতে আপনি যে একদিনে বুকিং পেয়েছেন এইটা সত্যি মানে সত্যি আপনার ভাগ্য সেই সময় ঠিক করেছিল। ভিভিআইপি করিয়েছে হয়তো, ভিভিআইপি বুকিং ওরকম মানে তাই তো ওই যে তাই 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 বলছে ভিভিআইপি বুকিং করানো। এবং তারপরে আচ্ছা, তারপরে চেম্বারে যাওয়ার পর যে এক্সপিরিয়েন্সটা হলো ফার্দার দ্য সেকেন্ড টাইম লাইভ এক্সপিরিয়েন্স। আচ্ছা, আপনি কার জন্য এসেছিলেন ম্যাডাম চেম্বারে? আমার মেয়ের জন্য। মেয়ের জন্য? মেয়ে কেমন আছে এখন? রেমেডি দিয়েছিলাম মানে আমি জানি না মানে কতটা ভালো বলে আমি ব্যক্ত করতে পারবো, মানে আমার সত্যি আমার বলার কিছু ভাষা নেই, মানে আমি কিছু মনে করবেন না আমি ঠিক প্রকাশ করতে পারছি না। আচ্ছা, মেয়ে বাহ বাহ বাহ, মানে আমি হয়তো এক্সপ্লেন মানে আমি হয়তো এক্সপ্লেন করতে পারছি না, মানে সেই দিন কি আমি সত্যি ভগবান বোধহয় ওনাকে আমাদের সামনে এনে দিয়েছে, না হলে আজকে আমার সন্তানকে আমরা হারিয়ে ফেলতাম। আচ্ছা আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স এই তো 16। দাদা আপনি মনে হয় আপনি হয়তো আমাকে চিনতে পারছেন আমাদের কি না? আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট, আপনি মুম্বাইতে মুম্বাইতে থাকেন? এই গতকাল আপনি মুম্বাইতে এসেছিলেন? এই গতকাল আপনি মুম্বাইতে এসেছিলেন? আপনার হাজবেন্ড এসেছিল না? সেটা আলাদা ব্যাপার, যে গল্পটা ওই সময় ছিল সেটি ঠিক হয়েছে? হ্যাঁ বাবা, মানে আপনি বলছি তো ভগবান আপনাকে আমার আমাদের সামনে ওইভাবে এনে বসিয়ে দিয়েছে। এখন স্কুলে ঠিকঠাক মত ক্লাস করতে পারছে? স্কুলে ঠিকঠাক মতো ক্লাস করছে, আর আপনি ওর প্রেডিকশন করে আপনি যেটা বলেছিলেন না, যেটা ওর আর কি সমস্যাটা মানে যেটা মানে ওকে আমরা হারিয়ে ফেলতাম মানে এইরকম যেটা রয়েছে, আপনি বলেছিলেন যে এর মধ্যে ওর কিন্তু এই জিনিসটা হবে। দাদা সত্যি সত্যি ওর মানে একটা হঠাৎ করে ও রাস্তা দিয়ে আসছিল, মানে স্কুল থেকে ফিরছিল, স্কুল থেকে ফিরতে ফিরতে ও মানে ফুটপাথ দিয়েই হাঁটছিল, এই নয় যে ও মেন রোডের ওপর দিয়ে হাঁটছিল, ফুটপাথ দিয়ে হাঁটছিল, আমার সাথে হাঁটছিল এবং ও আমার বাঁ হাত ধরেছিল, আমি ওকে আমার লেফট সাইডে, কারণ যেদিন থেকে আপনি বলেছিলেন ওকে একটু সাবধানে রাখবেন, হ্যাঁ আপনি বলেছিলেন যে সময়টা আমার হাতে, কারণ আমরা যে টাইমে গেছিলাম সময়টা অনেক কম ছিল, আপনি বলেছিলেন আমি রেমেডি দিয়ে ওকে প্রোটেকশন করে দিচ্ছি, হ্যাঁ কিন্তু ওকে সাবধানে রাখবেন, ওর কিন্তু এরকম একটা সম্ভাবনা রয়েছে, আপনি এরকম বলেছিলেন। তারপরে মানে আমার তো যথাসাধ্য, আমি তো মা দাদা, আমি যথাসাধ্য আমি ওকে প্রোটেক্ট করে করে চলতাম, মানে ওকে আমি প্রায় জড়িয়ে ধরে নিয়ে চলতাম, কিন্তু বাদিকে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ করে কোথাও কিচ্ছু নেই একটা স্কুটি কোথা থেকে এসে ওকে ব্যাক সাইড থেকে মেরে দেয়। আচ্ছা আচ্ছা, তা ওই হ্যাঁ ওটা হওয়ার পর এখন তারপর মেয়ের কিছু অসুবিধা কিছু হয়েছিল? মানে মেয়ে ওই মানে যেভাবে ওকে ওর উপর দিয়ে তো ও পড়ে গেছে, ও তো বাচ্চা মেয়ে ছিল, পড়ে গেছে, মানে আর আমার মেয়েকে তো আপনি দেখেছেন খুবই রোগা, হ্যাঁ তো মানে ও যেভাবে ছিটকে গেছিল, ছিটকে মানে ওর উপর দিয়ে স্কুটিটা চলে গেছিল। আচ্ছা, মানে ও মানে আপনার রেমেডিটা পড়াবার পর মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে। রেমেডি পড়ালে এরকম অনেক কিছু করা যায়, আমি বলছি তো যে অভিশাস্ত্রী পারে না, অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি পারে না, এমন কোনো জিনিস নেই। একদম জানবেন, অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিতে একটা ছোট্ট লাইন রয়েছে,
এবং অবিশ্বাস্য ওই লাইনটা ধরেই এগোয়। লাইনটা কি জানেন? নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। কোনো কিছু ইম্পসিবল নয়, ইম্পসিবল না ইম্পসিবল। বুঝতে পারছেন? আপনি বলেছিলেন ইম্পসিবল কে পসিবল অবিশ্বাস্য করতে জানে এটা। আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় যে অবিশ্বাস্যর কাছে এই যে ধরুন এই যে আমাদের একটা দারুণ টাইম স্প্যান, এই চন্দ্রগ্রহণের পর থেকে এই যে আমাদের সময়টা পেয়েছি এই সময়টা, ম্যাডাম আপনার কি মনে হয় এখন যারা রেমেডিস করছে, কাউন্সিলিং হচ্ছে, বিভিন্ন ধরনের রেমেডিয়াল গাইডলাইন হচ্ছে, রিসার্চ রেমেডি হচ্ছে, আপনার কি মনে হয় তারা ভালো থাকবে নাকি না? মানে অ্যাবসলিউটলি বলবো না, 100% বলবো না, 1000% বলবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে তারা আনলিমিটেড আনলিমিটেড ভালো থাকবে আমি এটুকুনি বলতে পারি। আনলিমিটেড ভালো থাকবে, ইয়েস, আনলিমিটেড ভালো না থাকলে অবিশ্বাসীর অ্যাস্ট্রোলজি শেখাটা ব্যর্থ। বুঝতে পারছেন না আপনি? আপনি তো এটা বারবারই বলছেন, সেই শুনে আমি সাথে সাথে আপনি মুম্বাই চেম্বারে বুকিং করলাম, হাজবেন্ড কালকে গিয়ে আপনাকে দেখিয়ে এলো এবং রিসার্চ রেমেডিটা বুকিং করে দিয়েছে দাদা আপনাকে। আচ্ছা, গুড 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 গুড। রিসার্চ রেমেডি করলে আপনার মেয়ে যত দিনে অ্যাকশন ধরেছে, রিসার্চ রেমেডি করলে তার 1% সময়ের মধ্যে অ্যাকশন ধরে নেবে। বুঝতে পারছেন? রিসার্চ রেমেডি ওই জন্যই আবিষ্কার করা, খুব ফাস্ট, খুব কুইক, যত কঠিনতম সমস্যা, যত জটিলতম সমস্যা, যত কুইক অ্যাকশন। বলুন দাদা, কালকে তো মেয়ের তো এক্সাম মানে শেষ হলো, এক্সামটা কালকে ছিল বলে ওই জন্য আমি হাজবেন্ডের সাথে আর যেতে পারিনি। আচ্ছা, কেমন ভালো হয়েছে এক্সামটা? ভালো দিয়েছে? এক্সাম খুব ভালো হয়েছে বলতে, ভালো তো হবেই, আমার হাতে তৈরি জিনিস যেটা খারাপ হতে পারে জীবনে কোনদিন খারাপ হবে না। বুঝতে পেরেছেন? সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, অবিশ্বাস্য ক্লায়েন্ট ঠিক সাকসেস পাবে। বুঝতে পেরেছেন? দাদা, এবারে তো ও তো ক্লাসে, ও স্যার এক্সামে ও তো সেকেন্ড হয়েছে। হ্যাঁ, হতেই হবে, হতেই হবে, কোন ক্লাসে পড়ছে এখন? নাইনে। দাদা সবথেকে বড় কথা যেটা, আপনি বলেছিলেন ওর এই অ্যাক্সিডেন্টাল যে পিরিয়ডটা, এটা রয়েছে মোটামুটি ওই 2-4 মাসের মধ্যে, তো 2.5 মাস পরেই ওর ওই অ্যাক্সিডেন্ট। তার জন্যই ওই রেমেডিটি দেওয়া হয়েছিল ম্যাডাম। কিন্তু আপনি আপনি বলেছিলেন আপনি যদি আমার কাছে আর 2-3 মাস আগে আসতেন, আমি ওকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে, মানে অ্যাক্সিডেন্ট, এটাই হচ্ছে কথা, একটু আগে, হ্যাঁ একটু আগে আসলে একদম হতো না। আর যে টাইম স্প্যান, একটু স্প্যানটা আমার কাছে সঙ্গে কানেক্ট হয়নি, হয়তো হয়েছে কিন্তু লাইফ লাইফ রিস্ক হয়নি, লাইফ রিস্ক হয়নি। মানে এই আপনি সেটা বলেছিলেন যে ওর কিন্তু হবে, কিন্তু ও বেঁচে যাবে, আপনি রেমেডিটা করতে। মানে আমি এতদিন ধরে আমি অনেকদিন চেষ্টা করছি, আজকে করতে 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 কালকে হাজবেন্ড গেছিল, আমি যে আজকে লাইভে মানে অভিশাস্ত্রী প্রোগ্রামে আমি লাইভে ফোন পাবো, মানে এটা আমার হাতে চাঁদ পাওয়ার মতো। একদম, খুব ভালো ব্যাপার ম্যাডাম, আপনি এগোন, সুন্দরভাবে এগোন, মেয়েকে নিয়ে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি বলে বোঝাতে পারবো না যে আমার মেয়েকে আমি এভাবে যে আমি মানে আমার সন্তানকে আমি আমার কোলে ফিরে পাবো, এটা সত্যি মানে আপনি মানে কি বলবো, আপনি তো প্রণাম নেন না, মানে আমি আপনাকে, আমি এখনো প্রণাম নেওয়ার জায়গায় যাইনি ম্যাডাম, ঠিক আছে? না না, আপনি তো ভগবানের মতো সামনে এসে দাঁড়িয়ে, আপনি আরো ভালো থাকুন। আর এটুকু জানবেন, মেয়েকে আমি যে সময় আমি ওকে হাতে নিয়েছি, সারা জীবনে ওর জন্য আমাকে সেকেন্ড টাইম আর লাগবে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট, ভালো থাকুন, মে গড ব্লেস ইউ। ভেরি গুড, ভেরি গুড। এবং পুরো পুরো এই ঘটনাটা শুনে আমার মনে হলো যে একটা রেমেডি কারোর জীবনে রক্ষা কবচ হতে পারে, এবং সেটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। যারা একাডেমিক সেক্টরে সাফার করছেন, যাদের রেজাল্ট ভালো হচ্ছে না, আমরা যদিও বিজনেস সেক্টর নিয়ে অভিধা আলোচনা করেন, বহুবার রিকোয়েস্ট করেছি অভিধা একটু ছাত্রছাত্রীদের জন্য করুন, অভিধা বলছেন যে না, ডেফিনেটলি যারা, আমি বলছি তো যারা যারা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, এই সামনে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এখন টাইম নেই, বাট একটা কথা বলি, রিসার্চ রেমেডি অ্যাপ্লাই করুন, সারা জীবন অভিধাকে আর সেকেন্ড টাইম লাগবে না। কেউ আছেন ফোনে? একদম, কেউ কি আছেন? হ্যালো। আচ্ছা, আমি একটু চট করে বলে দিই যে বুকিং নাম্বার টেলিভিশন স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বুকিং নাম্বার 8420167391 আর 8420167341। এই দুটো নাম্বারই আপনাকে বুকিং করতে হবে, বুকিং করে বলতে হবে আপনাকে কি আপনি চাইছেন। আগামী 1 তারিখ হচ্ছে শিলচরে চেম্বার রয়েছে, 2 তারিখে গুয়াহাটিতে চেম্বার রয়েছে, 3 তারিখ আগরতলায় চেম্বার রয়েছে, 5 তারিখে শিলিগুড়িতে, 6 তারিখে কোচবিহার চেম্বার রয়েছে। প্রত্যেক জায়গায় ফিউ
আ ফিউ পারসন বুক করাতে পারবেন, ইমিডিয়েট বুক করবেন। এরপরে যে চেম্বার রয়েছে, 9 তারিখে বর্ধমান, 10 তারিখে কৃষ্ণনগর, 11 তারিখে বহরমপুর, 12 তারিখে রায়গঞ্জ, 25 তারিখে মেদিনীপুর, 26 তারিখে হলদিয়া। মাঝখানে যে আউটার চেম্বারগুলো রয়েছে যেগুলো আমাদের বাংলার বাইরে, সেগুলো 16 তারিখে মুম্বাই, 17 তারিখে দিল্লি, 18 তারিখে ব্যাঙ্গালোর আর 19 তারিখে হায়দ্রাবাদে চেম্বার রয়েছে। এক্সিকিউটিভ বুকিং অথবা ভিভিআইপি বুকিংয়ের জন্য আপনাকে এই বুকিং নাম্বারেই ফোন করে বলতে হবে। যদি বুকিং ক্লোজ হয়ে যায় তারপরে দুজনকে ভিভিআইপি বুকিং নেওয়া হবে। এবং একটা কথা বলি, যারা যারা রিপোর্টিং আছে যাদের যাদের বা যাদের যাদের বিজনেস প্ল্যানিং আছে, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আসা যাবে না চেম্বারে। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট অ্যালাউ করা হবে না। আপনাদের যাদের যাদের রিপোর্টিং করার হবে, বিজনেস প্ল্যানিং করার হবে, অবশ্যই অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। ডাইরেক্ট চেম্বারে আসলে কিন্তু দেখা অসম্ভব ব্যাপার। কে বলছেন ফোনে, কে রয়েছেন? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, স্বাগত আপনাকে। কোথা থেকে বলছেন? কেমন লাগছে অনুষ্ঠান? বলার জন্য এক দিদি ভাই এক করে ফোন করেছিলেন যে বললে এত সুন্দর করে, তার চেয়ে আমি সত্যি বলছি আমি ধন্য। কিন্তু কারণ আমি একবার দাদার কাছে গিয়েছিলাম, আমি আজ থেকে 5 বছর আগে। পাঁচ বছর আগে এসেছিলেন? কোথায়? শিলিগুড়িতে? শিলিগুড়িতে এসেছিলেন? পাঁচ বছর আগে? ওরে বাবা, 5 বছর আগেকার ক্লায়েন্ট। তো বলুন দাদা, কি করতেন আপনি? হ্যাঁ, আমি আমি কনস্ট্রাকশনের ব্যবসা দাদা। কনস্ট্রাকশনের বিজনেস করতেন? এখন কি করেন? এখন দাদা আমি সত্যি এখন খুব একটা বড় প্রমোটার এখানে সবাই। আচ্ছা, এখনো কনস্ট্রাকশনই করছেন তার মানে? প্রমোটিংই করছেন? শিলিগুড়িতে এখন আপনার দয়াতে, আপনি সত্যি দিদি ভাইকে বললেন না ভগবানের মতন, সত্যি আপনি ভগবানের তুল্য। না দাদা, আমি এখন সমস্যা কি হয়েছিল, উনি আপনি কাঁদছেন? এখন কেমন আছেন? আচ্ছা, আপনি কাঁদছেন মানে আপনি ভালো নেই এখন? না এখন তো আমি খুব ভালো আছি। তো খুব ভালো আছেন? তো ভালো আছেন তো কাঁদছেন কেন? অভিজাত ক্লায়েন্ট হয়ে আপনি ভালো আছেন, ভালো থাকতে বাধ্য। আচ্ছা, 5 বছর আগে তো কেমন দাদা? 5 বছর রেমেডি দিয়েছিলাম আমি, খুশিতে কাজই নিয়েছিলেন। আচ্ছা, তারপর তা সেই লোন টোন শোধ হয়েছে তো দাদা? এখন সত্যি বলছি আমি এখন দাদা আপনার আশীর্বাদে, আপনার দয়ায় আমি ধরেন ছোটখাটো ব্যবসা করছি দাদা। আমি নিজে গাড়ি কিনেছি দাদা এখন একটা আপনার দয়ায়। সে গাড়ি বাড়ি কেনা আমার ক্লায়েন্টের কাছে কোনো ম্যাটার করে কি? তাহলে 5 বছর আগে এসেছিলেন? সব ছিল দাদা, সব বাজে দাদা একটা পার্লার দাদা পড়ে গেছিলাম আমি বন্ধু। মানে আপনি আমার কাছে যখন এসেছিলেন সবকিছু হারিয়ে এসেছিলেন? হ্যাঁ দাদা। দাদা এবারে আমি একটা বলছি দাদা, আমি ব্যবসা ভালো হয়েছে, লরি না কেনার কি আছে দাদা? আচ্ছা এবার আমার কথা বলুন, এক মিনিট আমার একটা কথা বলুন। 5 বছর আগে এসেছিলেন, তখন আমি রেমেডি দিয়েছিলাম, আপনি লোন করে রেমেডি নিয়েছেন বলে। আচ্ছা এবার আমার একটা কথা বলুন, আমার যে মামা আপনাকে দেখিয়েছিল যে ব্যবসার জন্য সোনার দোকান যেটা, এখন মামা তো খুব ভালোই আছেন। মামা ভালো আছে? আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটি বিএনএ লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক 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 ধন্যবাদ। আর আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একসঙ্গে থাকুন, অভিদার সঙ্গে থাকুন। নমস্কার অভিদাকে, নমস্কার সবাইকে।